আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচন ঘিরে উৎসব মুখর প্রচারণা শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নৌকার মাঝে আনোয়ারুজ্জামান চৌধুরী নগরবাসীর কাছে ছুটে বেড়াচ্ছেন। নগরবাসীর সমস্যা সমাধানে মেয়র হওয়ার আগেই নগরপিতার মতোই কাজ শুরু করেছেন। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রতিদ্বন্দ্বী ভেবেই তিনি প্রস্তুতি নিয়েছেন। পরিকল্পিত উন্নয়নে সিলেটবাসীর জন্য কাজ করতে চান আনোয়ার। সিলেট প্রতিনিধি এস আলমগীরের তথ্যচিত্রে পাঠানো শামিমা নাসরিনের ডেস্ক রিপোর্ট। সামনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। আওয়ামী লীগের মনোনীত মেয়র হিসেবে দলীয় প্রতীক পেয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তাকে নিয়ে নেতাকর্মীদের ব্যাপক প্রত্যাশা। নগরবাসী মনে করেন সিলেট নগরের অপরিকল্পিত উন্নয়ন হয়েছে, এতে সরকারের টাকা নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন তারা। আমাদের জননেত্রী শেখ হাসিনা এই নৌকার প্রতীক, দলীয় প্রতীক পেয়েছেন, আমরা খুবই খুশি এবং আনন্দিত। আমরা একজন কাজ করার মানুষ পেয়েছি, যে সব সময় আজকে আপনারা দেখেছেন এই আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরীকে সাদরে গ্রহণ করে নিয়েছে। যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট শহরের উন্নয়নের জন্য যে টাকা দিয়েছিলেন, পুরো টাকাটাই কিন্তু আমরা নষ্ট হয়ে গেছে আমরা মনে করব। তো আমি যেটা মনে করি, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন ডাইনামিক মানুষ। উনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ করেছেন এবং সিলেটবাসী অত্যন্ত আনন্দিত। স্মার্ট নগরী গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী একজন স্মার্ট নেতা হিসাবে এবং সিলেটবাসীর একজন প্রিয় ব্যক্তি হিসাবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে এই বাছাই করেছেন। আনোয়ারুজ্জামান চৌধুরী ইতিপূর্বে সিলেটে তার নির্বাচনী প্রচারণায় সিলেটের মানুষের মন জয় করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেটবাসীর জন্য মাস্টার প্ল্যানের কথা বললেন আনোয়ার। এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের নমিনেশন দিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত, এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আমার নগরের মানুষ, আমার সিলেটের আধ্যাত্মিক নগরীর মানুষ, পর্যটক নগরীর মানুষ আমাকে খালি হাতে ফিরাবেন না, আমি ইনশাল্লাহ আমি জিতব। আমি অত্যন্ত আশাবাদী যে আমি তরুণ প্রজন্মের একজন রাজনীতিবিদ, আমি এই সিলেটের সন্তান, আমি সিলেটের জন্য কিছু করতে চাই, সিলেটের মানুষের কল্যাণে কাজ করতে চাই। সিলেটে রয়েছে বিদ্যুতের সমস্যা, যানজট সমস্যা, বন্যায় জলাবদ্ধতা সমস্যা। নগরী ঘুরে তার চোখে এসব সমস্যা ধরা পড়েছে। তিনি সিলেট সিটি প্ল্যানারদের নিয়ে কাজ করতে চান। নগরবাসীর এসব দুর্ভোগ তিনি কমাতে উদ্যোগ নিচ্ছেন। তিনি অভিযোগ করে জানালেন প্রধানমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের জন্য বর্তমান মেয়রকে 2800 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন, কিন্তু আরিফ অপরিকল্পিত উন্নয়ন করায় নগরবাসীর ভোগান্তি কমেনি। দলের কর্মীরা মনে করেন নগরবাসীর মন জয় করেছেন আনোয়ার। বর্তমান মেয়র আরিফকে হিসেবে ধরেই জয়ের প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগের লন্ডন ফেরত এই তরুণ রাজনীতিবিদ। শামিমা নাসরিন, আয়ন টিভি।